বর্তমানে সম্পর্কগুলি যেমন সহজে গড়ে ওঠে তেমন খুব সহজেই ভেঙে যায়। অনেক সময় অনেক ছোট ছোট বিষয়ের ওপর আমাদের অল্প সতর্কতার কারণে সেটি পরবর্তীকালে বড় আকার ধারণ করে এবং যার পরিণতিতে একটি সুন্দর সম্পর্ক ভেঙে যায়। শুধু ঝগড়া কিংবা তর্ক হলেই যে তা ব্রেকআপের লক্ষণ তা কিন্তু নয়, তবে কিছু কিছু বিষয়ের ওপর আমাদের প্রথম থেকেই সাবধান হওয়া উচিত। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এমন কিছু টিপস, যে টিপসগুলি জানার পর হয়তো আপনাদের সম্পর্কে আর কখনোই ব্রেকআপ কথাটি আসবে না। নাম্বার ওয়ান, আপনার সঙ্গীকে পরিবর্তন করার চেষ্টা করবেন না। আপনার সঙ্গী যেমন আপনি তাকে তেমনভাবেই পছন্দ করেছিলেন, তাই তাকে কখনোই পুরোপুরি বদলানোর চেষ্টা করবেন না। কারো সঙ্গে তুলনা করে তাকে বদলাতে বলবেন না, এর ফলে আপনার সঙ্গী নিজেই নিজের চোখে খারাপ হয়ে উঠতে থাকবে। আবার হয়তো একদিন তিনিই বদলে যাবেন, কিন্তু সেদিন হয়তো আপনার প্রয়োজনও তার কাছে ফুরিয়ে যাবে। নাম্বার টু, সম্পর্কের মাঝে কখনো তৃতীয় ব্যক্তিকে আসতে দেবেন না। অনেক সময় একটি সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য একজন বাইরের মানুষই যথেষ্ট, তাই চেষ্টা করুন আপনাদের সম্পর্কের ব্যক্তিগত ব্যাপারে যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখতে। ঝগড়াঝাটি হলেই বাইরের কোনো বন্ধুকে ডেকে এনে মেটানোর চেষ্টা করবেন না, নিজেদের ঝামেলা নিজেরাই মেটানোর চেষ্টা করুন। নাম্বার থ্রি, মনোযোগ দিয়ে সবসময় সঙ্গীর কথা শুনুন। আপনার সঙ্গীর কথা সবসময় মনোযোগ দিয়ে শুনুন, এতে তার অভিযোগ, তার ভালো লাগা, তার মানসিকতা, প্রত্যাশা সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন আপনি, আর সেই সঙ্গে আপনাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে। নাম্বার ফোর, পারিবারিক ব্যাপারে সবসময় সতর্ক থাকুন। শুধু নিজের পরিবারই নয়, গুরুত্ব দিন সঙ্গীর পরিবারকেও। নিজে যথেষ্ট পরিমাণে সংযুক্ত থাকতে না পারলেও খেয়াল রাখুন যাতে আপনার কারণে আপনার সঙ্গীর সঙ্গে তার পরিবারের কোনো রকম দূরত্ব তৈরি না হয়ে যায়। নাম্বার ফাইভ, কখনো কোনো ঝগড়া দীর্ঘমেয়াদি হতে দেবেন না। যে কোনো সম্পর্কেই ঝগড়া অনিবার্য, কিন্তু তার মানে এই নয় যে সেই ঝগড়াটি দীর্ঘদিন চলতে থাকবে। অল্প সময়ের ঝগড়া সম্পর্ককে আরও মজবুত করে, কিন্তু দীর্ঘমেয়াদি দূরত্ব যেমন কথা বন্ধ রাখা, দেখা না করা, এগুলি একটি সম্পর্কে বিচ্ছেদের দিকে নিয়ে যেতে থাকে। নাম্বার সিক্স, তাকে তার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে দিন। আপনার সঙ্গী আপনার সঙ্গে সময় কাটাবেন এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাকে তার জগৎ থেকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলবেন না। সপ্তাহে অন্তত একটি দিন তাকে তার বন্ধুদের সঙ্গে আলাদা সময় কাটাতে দিন, নিজেও নিজের বন্ধুদের সাথে সময় কাটান। আপনি তার সঙ্গে সবসময় আঠার মতো লেগে থাকলে তিনি অস্বস্তি বোধ করবেন। নাম্বার সেভেন, সঙ্গীর বিপরীত লিঙ্গের বন্ধুদের ব্যাপারে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবেন না। আপনার সঙ্গীকে অন্য কারোর ভালো লাগতেই পারে, কিন্তু তিনি যদি দুর্বল না হয়ে থাকেন তবে অন্য কারো প্রত্যাশার শাস্তি যেন আপনার কাছের মানুষটি আপনার কাছ থেকে না পান। বন্ধুদেরকে নারী পুরুষ হিসাবে না দেখে শুধু বন্ধু হিসাবেই দেখুন। নাম্বার এইট, অতীতের সম্পর্ক নিয়ে খোঁচাবেন না। প্রত্যেকের জীবনেই একটি অতীত থাকে, হয়তো আপনি আপনার সঙ্গীর প্রথম প্রেম নয়, কিন্তু তাই বলে কখনোই তার প্রথম প্রেম নিয়ে তাকে অযথা খোঁচাবেন না, বা নিজের প্রথম ভালোবাসা নিয়ে ঝগড়া বিবাদের সময়ও তার সঙ্গে তুলনা দিয়ে কথা বলবেন না। এতে তিনি যেমন বিরক্ত হবেন, তেমনি আপনার মাঝেও আপনার অবচেতনেই একটি নিরাপত্তাহীনতা সৃষ্টি হবে। নাম্বার নাইন, অধিকার নিয়ে বাড়াবাড়ি করবেন না। প্রত্যেকেই চান তার সঙ্গী সবার আগে সব কিছুর আগে তাকেই প্রাধান্য দিই, কিন্তু তাই বলে আপনার সঙ্গী যদি মাঝে মাঝে তার অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকেন তবে সেটি নিয়ে ঝগড়াঝাটি না করে তাকে বোঝার চেষ্টা করুন। নাম্বার টেন, ব্যক্তিগত জিনিসে হাত দেবেন না। আপনার সঙ্গীর ব্যক্তিগত ডায়েরি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, SMS তার অনুমতি ছাড়া কখনোই ঘাঁটবেন না, এতে আপনি তাকে ভুল বুঝতে পারেন। আর প্রত্যেকের একটি নিজস্ব জগৎ থাকে যা একান্তই তার, তার গোপন জিনিসের গোপনীয়তা বজায় রাখতে তাকে আপনিও সাহায্য করুন। যান্ত্রিক পৃথিবীতে মানবিক সম্পর্কগুলো ধরে রাখা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, তাই যত্ন নিন আপনার সম্পর্কের। ভালো থাকুন এবং অন্যকেও ভালো রাখুন।